আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে চলে এসেছি করলা দিয়ে ইলিশ মাছের একটা অসাধারণ রেসিপি নিয়ে। আসলে সত্যি কথা বলতে করলা আমি একদমই পছন্দ করতাম না, কিন্তু এভাবে করলা দিয়ে ইলিশ মাছ রান্না করার পরে এতটাই মজা লেগেছে যে আমি অলরেডি 2 দিন এটা রান্না করে ফেলেছি। তো আপনারাও এভাবে করলা দিয়ে ইলিশ মাছ রান্না করতে পারেন। আমি আজকের রান্নাটা সম্পূর্ণ গ্রামীণ স্টাইলে করব। গ্রামে আসলে এভাবে করলা দিয়ে ইলিশ মাছ রান্না করা হয়। তো চলুন দেখা যাক আমি কী কী নিয়ে নিয়েছি। আমি প্রথমে এখানে করলা নিয়ে নিয়েছি 1/2 কেজি। তো করলার মধ্যে আমি লবণ দিয়ে একটু মেখে রাখবো 1/2 ঘন্টার মতো। এভাবে 1/2 ঘন্টা লবণ দিয়ে মেখে রাখলে করলার তিতা রসটা সম্পূর্ণ বের হয়ে যাবে। তো এই তো করলা লবণ দিয়ে মেখে আমি পানি দিয়ে একটু ভিজিয়ে রেখেছি। আর এখানে ইলিশ মাছ কেটে নিয়েছি একটা মাঝারি সাইজের, আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, আর একটা 2টা টমেটো কেটে নিয়েছি। আর এদিকে চুলায় একটা বড় হাঁড়িতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়ে আমি এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1.5 চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তারপর এখানে হালকা একটু পানি দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই তো ঢাকনা দিয়ে ঢেকে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এ তো দেখতেই পাচ্ছেন তেলটা কি সুন্দর মশলা থেকে উপরে চলে এসেছে। তো এভাবে মশলাটা কষিয়ে নেয়ার পরে এখানে আমি করলাগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিয়েছি 3টা মাঝারি সাইজের আলু। আলুটা অবশ্যই আমি দিব, তার কারণ হচ্ছে করলাটা যেহেতু একটু তিতা সবজি তো আলুটা দিলে ব্যালেন্স হয়ে যাবে, করলার তিতা ভাবটা লাগবে না। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি করলার আলুগুলোকে একটু কষিয়ে নিচ্ছি। এতো করলার আলু কষানো হয়ে গেলে এখানে আমি 2টা টমেটো কেটে অ্যাড করে দিয়েছি। করলাটা কিন্তু 60% সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে আমি ঝোল দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 গ্লাস পরিমাণ পানি দিয়ে দিয়েছি। তো পানিটা বলক আসার পরে আমি এখানে মাছগুলো দিয়ে দিয়েছি। মাছটা আমি ভেজে নিইনি, যেহেতু ফ্রেশ মাছ, টাটকা মাছ, আসলে ভেজে না ভেজেও রান্না করা যায়। এই তো মাছটাও সিদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এভাবে রান্না করলে কিন্তু খেতে অসাধারণ লাগে। তো আমি এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি। দেখেন কালারটা কতটা সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু তার থেকে অনেক বেশি টেস্টি হয়েছিল। তো আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন, আর আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না কেমন হয়েছে। কমেন্ট বক্স আপনাদের জন্য খোলাই আছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর মন থেকে অনেক অনেক ভালোবাসা। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।